পাঁদ আধ খাপচা হয়ে পড়ে আছে, এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। নদীতে মানে জলও দেখছি হালকা ফুলকা বাড়া দিচ্ছে, আবার কমে যাচ্ছে, কিন্তু বর্ষা যদি চাপাতে শুরু হয়ে যায় তার ফলে যেমন বন্যা হয় সেরকম আবার হবেই অবশ্যই। সেটা আমরা তো জানি প্রত্যেক বছর বন্যা হয় যেহেতু এখানে আমরা বাসিন্দা, তো সেই হিসাবে এই যে বাঁধ আনকমপ্লিট হয়ে পড়ে আছে এটার জন্য কিন্তু খুবই দুশ্চিন্তায় আছি। এইভাবে যদি পড়ে থাকে তাহলে শিওর এখান দিয়ে বাঁধ ভাঙা, বাঁধ ভাঙা মানে আমাদের সর্বশেষ হয়ে যাবে। আমাদের ধরুন জমিতে চাষবাস যেগুলো হচ্ছে সেগুলো কমপ্লিট হবে না, সেগুলো তো এক ক্ষয়ক্ষতি হবে। পেপারে তো ঘোষণা করে দিলে যে এক সপ্তাহের মধ্যে আমাদের বাঁধ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এখনও পর্যন্ত বাঁধের কাজ এরকম আটকাপছায় পড়ে আছে। ওনারা বলছেন আমার দিকে টাকা দেয়নি, আমার দিকে উদয়নি সে দেয়নি, সেই হিসেবে আমাদের বাঁধ কমপ্লিট করতে পারছে না, আমার দিকে পেমেন্ট না দিলে কী করে কাজ করবো। তারাপুর বাঁধ ভাঙা নিয়ে মানুষের ক্ষোভ আছে কি না, ওই এলাকার মানুষ ই করবেন, আমরা প্রশাসনিকভাবে সরকারিভাবে আমাদের দলের মতোভাবে আমরা একবারে 100% বাঁধ ভেঙে দিয়েছি। ওখানে 100% বাঁধ ভাঙার কাজ শেষ হয়ে গেছে, আমাদের কোনো রকম আশঙ্কার কারণ নেই। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ঢাডাল ব্লকের মধ্যে যত মিটার আমাদের সেচ বাঁধ পড়ছে সমস্তটাই ওকে করা আছে, আমাদের 100% ওকে করে দেখেছি। এবং সবচেয়ে আমরা বেশি বাঁধের কাজ করতে পেরেছি এই পর্যায়ে, এই মরশুমে ওদেরকে আর্থিক সাহায্য করবো আমরা, সেটা দিয়ে আমাদের কোনো রকম কার্পণ্য নেই। আমরা দলীয়ভাবে ওদেরকে সহযোগিতা করেছি, তারপরে সরকারিভাবে প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করার দরকার। আমরা একটা টার্গেট ওদের কাছে বেঁধে দিয়েছি যেটা প্রকাশ্যে আমরা সংবাদ মাধ্যমের কাছে আনবো না, ওরা জানে আমরা কত পর্যন্ত টাকা ওদেরকে আমরা সহযোগিতা করবো, সেই জায়গায় আমরা যে কোনো মূল্যে পৌঁছাবো, সেটা দলীয়ভাবে হতে পারে প্রশাসনিকভাবে হতে পারে, আমরা ওদেরকে বলে দিয়েছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।